হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে সাজান আমার বাজান আমি জন্ম নেওয়ার পরে পাইছি না আর আমার নাম এতিম দুররে এতিম অর্থাৎ এতিমর মুঠি আমি আমার নাম গোটা মক্কা মুআজ্জমার মধ্যে রইল আমি এতিম বলিয়া এখন চলো আমার বাবারে পরিচয় করে দেওয়াও আমার বাবার কবরস্থানের সামনে আমারে নিবাই আর আমি যখন আমার বাজান দি আমি ডাক দিমু আমার বাজার কবরের মধ্যে রইতে নাই আমার আওয়াজ শুনলে আমার বাজান উঠিয়াই যাই বাগিয়া আল্লাহ রব্বুল আলামিন সব শুনে ওয়ালা জানে ওয়ালা আল্লাহ রব্বুল আলামিন এই আলা ভালো শোনা শুনত্রা আল্লাহ রব্বুল আলামিনে আবু তালিবর দিলর মধ্যে আল্লাহ তাআলায় ইলহাম ডালিয়া দিলা আর কইলা ও আবু তালিব হুশিয়ার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি وسلم تان مار قبر بارو لیا جائیو نا بابار قبر بارو لیا جائیو نا যদি লইয়া যাও আসমান এবং জমিন চুরমার হই যাইব গিয়া কিয়ামত قائم হই যাইব গিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পূজাও আমার ভাই আইন হল আমরার নবীজির কোনো তলোয়ার ছিল না কোনো দন সমান ছিল না আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সম্পদ আসলো আর সম্বল আসলো অস্ত্র আসলো আল্লাহর নবী বড় ধৈর্যশীল আসলা হো সুবহানাল্লাহ আমরার মাঝে যত ভাইয়াই নকল ধৈর্যশীল হইবা যে কোনো ব্যাপারে ধৈর্য ধরনেওয়ালা আল্লাহ তালা এরারে মুজাহিদ হইয়া কেয়ামতর দিন ডাকিবা হুকা সুবহানাল্লাহ যে কোনো মামলাত যে কোনো বিপদ আপনার ধৈর্য ধরিলেই বা এরারে আপনার মুজাহিদ হইয়া ডাকা হইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরনেওয়ালা নবী যে ধৈর্য ধরিলেইলা আবু তালিবে ফরমাইলা ও মুহাম্মদ আমি আপনারে রাত্রে বিশ্রাম আপনি করবা আমার দ্বারা আমি আপনারে রাখম আর দিন লইয়া আপনার মা এবং বাবার খবর আমি পরিচয় করে লইম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষার মাতর উপরে ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেল সাসার মাতর উপরে কিন্তু আজ খাই আপন বাবা যদি ছেলেরে বুঝায় আপন মা যদি ছেলেরে বুঝায় কিন্তু এরপরেও ছেলের একই আর বিশ্বাস হয় না মা এবং বাবার মাতর উপরে ধৈর্য ধরতে পারে না আমার ভাইয়াই নকল আমরা আজকে এই ইমান লইয়া কবর গিয়া পৌঁছিতাম কি আশা আছে যে জাহান্নামের আগুন থাকি আপনি আমি বাঁচতে পারবো আল্লাহ রব্বুল আলামিনে বাঁচার উপায় আমরা দিতে হুকা ইনশাআল্লাহ যখন চাষার দ্বার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম লাগলা রাত যখন নিঃশব্দ হয়ে গেল আবু তালিব নীরবে গুমর মধ্যে পড়লা গোলাবর দেশা দিশোয়ে বুসেতা মশোখে চুফিল ফিল মহিন্দু সেতা গোলা ওরদ সাদি সুয়ে বুসেতা মশোখে চুফিল ফিল মহিন্দু সেতা আমরার নবীজির আল্লাহ তালায় শেখ সাদিয়ে ফরমান যে বাগান আল্লাহ দিলা যে ফুলর নমুনে আল্লাহ তালায় আমরা নবীজির দান করলা ইলা কোনো বাগান আল্লাহ অন্য কোনো নবীজির দিস নবীরে দিস না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত খান দিয়া উঠিলা আবু তালিবে ফরমাইন আমার ঘুম আমার বাতিউ যার আওয়াজ শোনার পরে ছাড়িয়া গেল আমার হাত আমি আমার বাতিউ যার সিনার মধ্যে রাখলাম রাখিয়া কইলাম ও বাতিউ যা অত চিৎকার করলা খান দিলাই কোন বেদনা নিয়া খান দিলাই বলে ও চাষা অন্য কোনো বেদনা নাই একমাত্র আমার মার বাবার কথা মনে পড়লো বলে আমি তো আপনারে বুঝাইলাম
جناب دنول يا زيمو جناب نبي كريم صلى الله عليه وسلم فرمان تسار خطابار ماني الويلا امرار نبي المجيزة متو دتيو آر خير المجيزة نائقو قل سبحان الله غير ايمان ولا خويلا بلي اسكي محمد صلى الله عليه وسلم اقتا فريقا خورا جاو বলে কিতা পরীক্ষা বলে এই পরীক্ষা যদি তাই টিকে যায় তে তার লগে দরবার আমরার নিষ্পত্তি হই যাইব বলে কিতাব তার লগে সুক্তি বলে আমরার ফর দাদা জেল মারা গেছই এনে যদি তাই जिंदा করিয়া উঠাইয়া লুইয়াই তে আবার পরে আমরা ফর দাদার জিজ্ঞাসা করমু দেখি এক আল্লাহ ঠিক নি না আপনার 160 মূর্তি তার লগে শরীক করা ওটা ঠিক যদি আমরা দাদা কই না না এ খাল্লা ঠিক তাহলে আমরা দরবারও গেলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিয়া লইলাম লইমু হো সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামর এই ক্যাপাসিটি আসলো মুর্দা জিন্দা করার মুজিজা কেরামত ঈসা নবীর কাছে আসলো তারা হইলা তানে গিয়া কইও ঈসা নবীর কাছে এই যে কিতাব আসলো ওলা এক কিতাব দাইনান্দা আর আমরার পয়র দাদা জিন্দা করে দেখাইতা আর পয়র দাদার কাছে আমরা আমরা জিজ্ঞাসাবাদ করমু কবর যাওয়ার পরে কি বুঝলাই এ খাল্লা না 160 জনাবে নবী করিম صلى الله عليه وسلم افنار ملحان تو عليد بيا هتلو بيا ان بدنام هن غوف هن هتا متنه والا ناي الله جهان ماتوين ماتاين اخان نبي جي ماتوين خوكا سبحان الله نبي جي ري پسنو قرا ويلو زي افنا لغي امرار ار كنو دربار ناي ار كنو خاجي ناي যদি আমরার পয়র দাদা আপনার কালাম দিয়া জিন্দা করতে পারো আমরা নিজে জিজ্ঞাসা করমু কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে নজর উঠাইলা কোরআন শরীফের আয়াত আছে আল্লাহ নজর উঠাইলা নবীজি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা ও আমার নবী আরে এই ব্যাপার নিয়ে প্রশ্ন নিয়ে আপনি অত পরিশান অত হেরান কেন হইলা মাতাল বস্তু দিয়া মাতা নি আপনার ভালো না মাত্রা জিনিস দিয়া মাতা নি ভালো ওটা তার প্রশ্ন করেন আপনি বলে তোমার তানের পয়র দাদা উনি তো একবার মাতনেওয়ালা আসলা আবার মারা গেছেন আবার জিন্দা করে তানে দি মাতানি হইতো এখন তো এটা হইল স্বাভাবিক এর চেয়ে আরো জটিল হইল যারার মাত খোদা মূল নাই এরারে দিয়া যদি মাতানি হয় তাহলে বিশ্বাস তোমার তান আনবা এনি না না এখন ধরুন বাসে যদি হঠাৎ মাত কথা আরম্ভ করে আমরা অন্য একজন তাকমুনি হন যাই যদি আর তাও বাসে ওয়াজ করা শুরু করে এই পিন্ডালর আর এক মুসলমান ইনো রই যায় না কোন ভাই যাই ভাজে আল্লাহ জানে হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব লইয়া রওনা দিলা আর যখন দেখলা সূর্যর তাপ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যারা অসম্ভব হইব আমি সংক্ষেপ কইয়ার আবু তালিবর দিল হইল গাছর ছায়ার আশ্রয় আমার বাতি উজালইয়া লই গাছর ছায়ার তলে যাইতে না যাইতে গাছটা কি আওয়াজ বাইর হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার জুড়ে হলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ দেখাইলা ও আমার রাসূল গাছ তো মাতনে ওয়ালা নাই আর গাছে আপনারে সালাম দিল গাছে আপনার লগে মাতিল
পাথর তো মাতনেওয়ালা নাই পাথরে আপনারে দেখলো সালাম দিল আপনার লগে মাতিলো এরপরেও তারা আপনারে বিশ্বাস করলো না এরপরেও তারা ঈমান আনলো না এখন তারা ফরিদাদা উঠিয়া যদি আইন এরপরেও তারা ঈমান আনতো না এতে তো বড় বড় খাদ আপনার আপনার লগে আপনার মাওলার বনিয়া গেছে আসমানের চাঁদ এরপরে তারা দ্বিতীয় প্রশ্ন করলো আপনার সখানে আপনার দাইতাম কয়শো মাইল আটিয়া আগিয়া পৌঁছিতাম আবার বিকালে এক ঘন্টার ভিতরে আবার কয়েকশো মাইল আমি আটিয়া ঘরের মধ্যে পৌঁছিতে পারতাম আল্লাহ কইলা ও রসুল এটা তো স্বাভাবিক আসমানের চাঁদ যেটা কয়শো মাইল না কয় হাজার কোটি মাইল দূরত্ব সেটা তো আপনার আঙ্গুলির ইশারা দ্বারা দুই খণ্ড হইয়া গেল তারা তো নিজে দেখতে পাইল হুকা সুবহানাল্লাহ কিন্তু এরপরেও তো ইমান আনলো না এরা ইমান আনত নাই এরার পিছন থেকে আপনার শোনোই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আসমানের চাঁদ দুই খণ্ড সেটা তোমাদের মনে আছে নি না না তখন তারা মাথা নিচু করি লইলা নবী যে ফরমাইলা গাছে আমার লগে মাত কথা করছে ইটা তোমাদের জানা আছে নি না না তখন তারা সর আবার নিচু করি লইলা সর নিচু করিয়া লাজওয়াব ইয়া নবীজির মজলিস থেকে তারা সরিয়া গেল আবু তালিবে ফরমাইন গাছে যখন আমার বাতি উজারে সালাম দিলাইলা তখন আমি আবু তালিব আচরিত হইয়া গেলাম যে আমার বাতি উজা গাছে চিনতে পাইল গাছে পরিচয় করতে পারল কিন্তু আমি চাষায় আমার বাতি উজা পরিচয় করতে পারলাম না আবু তালিবে ফরমাইলা ও গাছ আমার বাতি উজা কিলাস গাছে তো আবু তালিবের লগে আর গুন্দা মাথে না কেবল শুধুমাত্র নবীজিরে চিনছে নবীজিরে সালাম দিছে তখন গাছে টান মারিয়া নবীজিরে ভিতরে ঢুকাই লাইল গাছে টান মারিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে ভিতরে হারাই লইল যখন ভিতরে গাছে হারাই লইল আবু তালিবে ফরমাইলা হায় হায় ও আমি সম্পদ হারাইলাম বাতি উজা তো আমি আর পাইতাম নাই আবু তালিবে ফরমাইলা রে গাছ আমার নবী আমার বাতি উজা যদি তুমি ঢুকাইলায় আমি আবু তালিব রেখেন তুমি রাখলাই অত দামি অত সম্মানী নবীজির উম্মত ইসলামী রুটিন গড়তেই বার করিয়া শয়তানি রুটিন কিলা ঢুকাইলায় আরে মুসলমানের দিন খান্দি ভাই সেই খান্দার দরদি খেও পাইতায় না আবু তালিবে ফরমাইলা ও গাছ আমার বাতি উজা সারিয়া দেও একবার নাই দুইবার নাই তিনবার গাছরে হইলা গাছে আবু তালিব লগে কোনো কোনো কিছু মাত কথা করে না এরপরে আবু তালিব তৈয়ার হয়ে গেলা গাছ খাটার লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা ও জিব্রাইল আরে তাড়াতাড়ি যাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা গাছর ভিতর তাকি বাইর করে আল হজরতে জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা গাছর সামনে গিয়া হইও গাছ আখেরি রসুল তুমি সারিয়া দে হজরতে জিব্রাইল আলাইহিস সালাম গাছর সামনে আইলা আয়া হইলা ও গাছ আল্লাহ রসুল তুমি সারিয়া দে হইতে না হইতে গাছ দুই অংশ দুই সাইডে গেল আল্লাহ রসুল গাছর ভিতর তাকিয়া মুসকুনি হাসি দিবাই রইলা আবু তালিবে ফরমাই আমি আরো তাজ্জু বইলাম আরো আচরিত হইলাম গাছর ভিতরে হারানেওয়ালা আল্লাহ গাছর ভিতরে প্রেমের খেলা আল্লাহ সেটা আমি কিভাবে বুঝতাম
আমার বাতিউজারে জিজ্ঞাসা করলে বুঝা যাইব আবু তালিবে ফরমায় আমি আমার বাতিউজার সামনে গেলাম গিয়া কইলাম ও বাতিউজা আমি লইয়াইলাম আর গাছর ভিতরে তুমি ডুবি গেলাই আমার দিলর মধ্যে কিনার বিশ্বাস হইল যে তোমারে আমি আর জিন্দা পাইতাম না তুমি মারা যাইবা কারণ কোনদিন শুনছি না গাছর ভিতরে কোনো মানুষ গাছে ঢুকাইতে আর ইলা কোনদিন কোনো আওয়াজ পাইছি না আজকে প্রথম আমি দেখলাম আমার এখন হই গেল তুমি লাশ হই যাইবা মারা যাইবা লাস্টে আমার ও কথা আমি দিলর মধ্যে আনলাম গাছ কাটিয়া তোমার লাশ আমি বার করিয়া লইমু এখন দেখি তুমি আবার জিন্দা বাইর হইলা আর বড় আমোদার ফুর্তি করদায় এখন হোসাইন আমি চাচায় তোমারে পাইলাম অত খুশির মাঝে গাছর ভিতরে কিতা মহামেলা হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও চাচা জান গাছর ভিতরে ঢুকার পরে সর্বপ্রথম আমি আমার মারে পাইলাম ও সুবহানাল্লাহ যে মার লাগিয়া খান্দিতে খান্দিতে বিছানা বিজাইলাম যে মার লাগিয়া খান্দিতে খান্দিতে বালিশ বিজাইলাম যে বাবার লাগিয়া সারাটা দিন চটিয়ল ময়দান খুঁজাইলাম সারাটা দিন চটিয়ল ময়দান আমার পিতা খুঁজাইলাম যে আমার পিতার মতন মজদুরি করনেওয়ালা রুজি করনেওয়ালা দ্বিতীয়বার কোনো পিতা নি পাই আমার বাবার মতন যদি পাই তাও আব্বা ডাকিয়া জানোর তসল্লি মিঠাইমু দেখলাম আমার বাবার মতন খেও নাই চটিয়ল ময়দান আয়া নজর উঠাইলাম ও চাষা যান গাছর ভিতরে আমি আমার বাজান দেও ভাইলাম আবু তালিবে ফরমাই বড় দুঃখ লাগলো আর বড় আফসোস করলাম বলে আমার ভাই গাছর ভিতরে আইয়া তান ছেলের কুলোর মধ্যে লইলা আর লইয়া হইতরা ও লক্ত জিগর জোয়ান আমি তোমার বাবা আরে সকালে রুজিত যাইতাম বিকালে আবার তোমার বাবা তোমার মাল লাগি নান নফালইয়া পৌঁছিতাম কোনদিন বুকা থাকতাম এরপরেও হারাম কোন গেজা তোমার বাবার জবানে দিগেছে না আমার জবানে দিগেছে না সেই বাবা আমি মোহাম্মদ তোমার বাবা আমি আবদুল্লাহ কেয়ামতর দিন শুনছি চটিয়াল ময়দান অন্ধকার হইব তোমার আওয়াজ দ্বারা চটিয়াল ময়দান আরে নূরে জলমল করব এই দিন আপনার বাবারে ছুটাইয়া জন্ম তো নিবায়নি নানা মাসুম বাচ্চান যদি মারা যায় হুজুরে ফরমাইছেন তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো হুকো সুবহানাল্লাহ আমার মুসলমান আমার জোয়ান হল মায় কুলো লইলা লইয়া কইলা ও মোহাম্মদ গত রাত অত খান্দা কুড়ি করলাই খেও তোমারে মাসলো নি না ধাক্কা মাসলো আমায় আমি মার কাছে হোসাই নবী যে বর্মাই লাগো মা খেও মারছে না আর আমারে খেও বুকা রাখছে না বলে তাহলে খান্দিলাই কিতা লাগিয়া আমি মার খবর তোমার খান্দনোর আওয়াজ আমি পাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই ও গো মা আপনার কথা যখন স্মরণ পড়ল ঘুম ভাঙ্গিয়া গেল আপনার কথা যখন মন পড়ল দুনিয়ার শান্তি দুনিয়ার আরাম মিটিয়া গেল এখন নবীজির আম্মা জানে ফরমাইন ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আমার পরে তোমার মান মর্যাদা বুঝতে পারলাম কিয়ামতের দিন আস্তা ময়দান অন্ধকার হইব তোমার আওয়াজ দ্বারা অন্ধকার ময়দান দে আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া দিবা এই দিন
আপনার মারে আপনি সাথে রাখমাইনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনি গো মা এই দিন আমি আপনার দরে সামনে আল্লাহর হুকুমে হাজির হইয়া যাইমু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু صلى الله على محمد صلى الله عليه وسلم نبي جي فرمائلا او چسا امار ماري امي پنی مار چندر مت بھائلام بابار پنی مار چندر متن بھائلام ابو طالب فرمائلا ہائے ہائے امی تو تمہار ماں ایبوں بابار دیتے بھائلام نا بولی امار مار متن آر ماں مکار زمینو نائے امار بابار متن দ্বিতীয় বাবা মক্কার জমিনের মধ্যে নাই নবীজি ফরমাইন হে আমার উম্মত হল মারে যদি খুঁজাও কবর আরে আল্লাহর দিদার লইয়া খুঁজাও বাবারে যদি কবর তালাশ করো মওলার দিদার লইয়া তালাশ করো ডেইলি মার কবর যাও ডেইলি বাবার কবর যাও কতর মা কবর সকাল এবং বিকাল খান্দিতে কতর বাপ সকাল এবং বিকাল খবর খান্দার জড়ি চালাইতে রইলা আর হইলা হায় রে হায় আমার ছেলে তৈয়া আইলাম মেয়ে তৈয়া আইলাম আমার আত্মীয় স্বজন তৈয়া আইলাম খবরর গাঠু আইয়া আমি মা লটকিলাম খবরর গাঠু আইয়া আমি বাবা বিপদগ্রস্ত হইলাম একটা বার আমার ছেলে যদি আমার খায় খায় খবর খান লইতো আর হইতো অপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা এবং বাবায় ছোটো বালা জেলা মারে মায়া মহাব্বত করি কুলো লইছেন দয়াল আর জেলা মায়া মহাব্বত করছই এই ভাবে আমার মা বাপ রে কবর মায়া করিলা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমরার মা বাপর আপনারে আমারে লালন পালন করা হন স্বার্থ হইব হোক সুবহানাল্লাহ।